সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। 3 ঘন্টা ধরে পদ অবরোধ করে বিক্ষোভ। সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যে প্রায় 3 ঘন্টা তালা বন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে সমবায় সমিতির লাগোয়া রাস্তা 3 ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রথমে পুলিশ অবরোধ স্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিডিও অবরোধ স্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ঘটনা বাঁকুড়ার কোতলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির। অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাঁকুড়ার কোতলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফের একবার সেই অভিযোগ ওঠে। সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া, ভর্তুকিযুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা, সমবায় সমিতির নিজস্ব কৃষি যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারের সুযোগ না দেওয়া এবং সর্বোপরি বিগত মরশুমে দেওয়া ঋণের তুলনায় ইচ্ছাকৃতভাবে কৃষকদের কম ঋণ দেওয়ার অভিযোগ ওঠে ওই সমবায় সমিতির ম্যানেজার এই দাবির পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ করেছেন ওই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার। তার দাবি, তার হাত ধরে শূন্য থেকে শুরু করা ওই সমবায় সমিতিতে আজ 800 কোটি টাকার সম্পত্তি। কেউ দুর্নীতির প্রমাণ করে দিতে পারবে, তিনি নিজে থেকে পদত্যাগ করে দেবেন। ঋণের পরিমাণ কমে যাওয়ার প্রসঙ্গে তার বক্তব্য সরকারি নিয়ম মেনে তা করা হচ্ছে। দাদা, আমাদের অভিযোগ চোরকোলা রামডিহা আশ্বিনকোটা সমবায় সমিতি যে ম্যানেজার আছে নিতাই দত্ত, মানে ওরফে শুভেন্দু দত্ত, আজকে ধরুন রাজ্য সরকার বলছে ঢেলে চাষি দিয়ে কৃষক দিয়ে লোন দিতে, আজকে 8 মাসে আমরা 7% ইন্টারেস্টে লোন শোধ করেছি, কেউ জিনিস বন্ধক দিয়ে কেউ জমি বন্ধক দিয়ে। আজকে লোনটা যখন দেওয়ার তারিখ হচ্ছে, সেই লোনটা দিচ্ছে আমার 50,000 লোন হলো, আমাদেরকে লোন দিচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা। আমরা এটা সঠিক, আমাদের ক্রেডিট লিমিট কি আছে আমাদের দেখাতে হবে জনগণ, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো আমাদের সমবায় সমিতিতে 71.05% ছাড় এসেছিল, আমাদের ছাড় দিয়েছে নিতাই দত্ত 71%, বাকি বাকি 0.5% মানে 18 লক্ষ টাকার কেস হচ্ছে, ওইটা ঘামলা করেছে, চিরি করেছে নিতাই দত্ত। নিতাই দত্ত শঙ্করা সাহেব, নিতাই দত্ত শঙ্করা সাহেব। আচ্ছা, 3 নম্বর হলো আমাদের সমবায় সমিতির থেকে একটা জায়গা কিনা হয়েছে, সেটা বর্গা জমি, সরকারি যার ভ্যালুয়েশন 2,10,000, 98 লক্ষ টাকা দিয়ে সেই জায়গাটা কিনেছে, কিভাবে করেছে চুপ করো। আচ্ছা, আমাদের সমবায় সমিতি রাসায়নিক সারের গোডাউন আছে, আমরা কৃষকরা কোনোদিন সার পাইনি, সে 4 বছর সার পাইনি, সেই রাসায়নিক সার নিতাই দত্ত সাহেব আর শঙ্কর ব্ল্যাকে বিক্রি করে। সমবায় সমিতির 3টি আমাদের বড় ট্র্যাক্টর আছে, সেই ট্র্যাক্টর গুলো নিতাই দত্ত তার বাড়িতে নিয়ে গেলে রেখে। আচ্ছা, আরো কয় নাম্বার, আমরা এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি, আরো কয় না যে আপনাকে বলি, শুনুন, নিতাই দত্ত সমবায় সমিতির ম্যানেজার চাকরি করে, যার বেতন হচ্ছে 18,000 থেকে 20,000 টাকা, সে কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো? আমরা আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি যেন সিআইডি তদন্ত করে তাকে এখনই আজকে ম্যানেজারের পদ থেকে পদত্যাগ করা হয়। আমরা তো রাস্তাও ব্লক করেছে, এর জন্য কি যত কন্যা নিতাই দত্ত সমবায় সমিতির ম্যানেজার পোস্ট থেকে আগে পদত্যাগ করানো হবে, আমাদের আন্দোলন চলবে, পতাকা চলবে। আমার নাম মহসিন আলী মিদ্দা, বাড়ি চৌকলা। আমি একজন চাষি, আমাদের এই সমবায়ের মধ্যে বহু দুর্নীতি চলছে। যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের রাসায়নিক সার, আমরা কৃষকরা বহু কষ্ট করে চাষবাস করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে সরকার থেকে এবং এই প্রকল্প থেকে যে রাসায়নিক সার গোডাউনে থাকার দরকার, চাষিরা যাতে সুস্থ মানে সন্তুষ্ট দামে পায়, সেইটা না হয়ে ব্ল্যাকেতে নিতাই দত্ত এবং তার শঙ্কর এবং সাহেব 3 জন মিলে অন্য জায়গাতে মালগুলোকে বিক্রি করে দিচ্ছে, রাসায়নিক সারগুলো চাষিদিকে ব্ল্যাকেতে সেই 1400-1500 টাকার মালকে 2,200-2,500 টাকায় কিনতে হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে লোনগুলো ছিল, ধরুন আমার লোন ছিল 80,000, সেই 80,000 লোনটা আমরা আগস্ট মাসের মধ্যে পরিশোধ করেছি,
কিন্তু পরিশোধ করা সত্ত্বেও সেই লোনটাকে কমিয়ে এনে 30,000 টাকা করেছে। আমরা চাই এর পরিচ্ছন্ন যে ক্রেডিট লিমিট আছে সরকারি ক্রেডিট লিমিট, সেই লিস্টটা আমাদেরকে দিতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের যে একটা এখানে একটা সমবায় থেকে একটা জায়গা কিনা হয়েছে, সেটা কারোর সঙ্গে আলোচনা করে না করে নিতাই দত্ত নিজে কিনেছে। এটা একটা অন্য গ্রামের সম্পত্তি, সেইটাকে মানে দুর্নীতিগ্রস্ত ভাবে কোন রকম প্রভাব নিয়ে যেটা সরকারি ভ্যালুয়েশন 2,10,000 টাকা সেটা 98,00,000 টাকায় কিভাবে রেজিস্ট্রেশন করালো, এবং আমরা জানতে চাই সেই ভ্যালুয়েশনটা নিতাই দত্ত কোথা থেকে পেয়েছে, সেই সেই টাকাটা যে ভ্যালুয়েশনটা হয়েছে 98,00,000 টাকায় যে টাকাটা দুর্নীতি করেছে, কারণ সেটা পরিষ্কার। আর এক নাম্বার, কোনোদিন আজ পর্যন্ত আমাদের এই সমবায়ে অডিট হয়নি, বাৎসরিক কোনো হিসাববাজি কোনো কাউকে দেখায়নি এবং কোনো কোনো কিছু দেখাচ্ছে না, এবং নিতাই দত্তের মাসিক আমাদের এখানে চাকরি করে মাসিক করা আয় হচ্ছে 18,000 থেকে 20,000 টাকা, সেই নিতাই দত্ত আজকে কয়েক কোটি টাকার মালিক। এবং আপনারা তদন্ত নিন, আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি যাতে সিআইডির ওর সিআইডি ওর সমস্ত সম্পত্তি যেমন তদন্ত করে। এখন আপনাদের পথবরোধ চলছে এবং বিক্ষোভ চলছে, এটা কতক্ষণ চলবে? যতক্ষণ না নিতাই দত্ত চোর নিতাই দত্ত দুর্নীতিগ্রস্ত নিতাই দত্ত এই সমবায় থেকে পদত্যাগ করছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে, চলবে। কত বড় চলবে যতক্ষণ আমাদের সমস্যা মিটছে, চাষিদের পিঠ থেকে গেছে, কিছু করার নেই, আমাদের চলছে, চলবে। আমার নাম হচ্ছে সুজাউদ্দিন খন্দকার। আপনি কি চাষি? হ্যাঁ চাষি। কি নাম? সুজাউদ্দিন খন্দকার। সুজাউদ্দিন খন্দকার। আমাদের যে কৃষকের জন্য ছাড় দিয়েছিলেন 71.5%, সেই ছাড়ের টাকা 1 টাকাও দেয়নি, কোনো লিস্ট দেখায়নি, কোনো কিচ্ছু না, কাউকে কিছু টাকা দেয়নি, সেই জন্য বিক্ষোভ। বাকি টাকা যারা শোধ করেছে সবাই, যাদের 1,00,000 টাকা লোন ছিল কৃষকের, তার 50,000 করেছে, যার 50,000 টাকা ছিল তার 20,000-25,000 লোন দিচ্ছে, ধার দেনা করে মানুষ শোধ করার পরে টাকা বলছে উনি দেওয়া যাবে না, ক্রেডিট লিমিট নেই। তো ক্রেডিট লিমিট যদি না ছিল তাহলে লোনটা ছিল কি করে? পরিশোধ হওয়ার পরে মানুষের টাকা নেওয়া হচ্ছে, আমাদের পুজোর মরশুম, কৃষকের সময়, এবং 5 বছর যাবৎ আমরা কোনো সার এখানে কোনো কিছু জানতে পারিনি, সব ব্ল্যাকে বিক্রি হয়ে যাচ্ছে, উনি শ কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আমাদের আজকে জনগণ বা কৃষকের কোনো উন্নয়নের স্বার্থে কোনো কৃষকের সঙ্গে কথা বলছেন না, কথা বলতে গেলে তার দাবি দেওয়া কিছু নেই, তিনি বলছেন সব মাথা কিনে রেখেছে, আমার উপরে কে কথা বলবে, আমাদের এই অকথ্য ভাষায় গালি গালাজ করে সব তাড়িয়ে দিচ্ছে। আজকে ওর জন্যই সাধারণ মানুষ কৃষকরা বিক্ষোভ হয়ে আর রাস্তা পদবরোধ করেছে, যে বিক্ষোভ চাষির সুবিধার্থের জন্য আজকে বন্যা পরিস্থিতি আর চতুর্দিকে চলছে। আজকে সেই শেয়ার মানির টাকাগুলো, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার সেই টাকাগুলো সব তিনি ভোগ করছেন, আমাদের কাউকে কিছু দেখায় না, কোনো কিছু বলছে না, এবং কোনো কিছু বলতে গেলে তার ওই ভাষায় থাকছে। তাই আমরা আজকে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছি, আজকে সেই জন্য আমরা পদত্যাগ করেছি। যতক্ষণ না তার আমরা এই ম্যানেজারকে আমাদের দরকার নেই, পদত্যাগের দাবিতে সেই মানুষ পদত্যাগ করার পরে আমাদের সেই জায়গায় আমাদের সব চলবে। দেখুন জনগণ তো চাইছে, আর যাদের পদবরোধের দরকার, যতক্ষণ আমাদের বিডিও প্রশাসন লেভেল আছে, আমাদের ডিএম প্রশাসন লেভেল আসুক, আমাদের চাষির সঙ্গে কথা বলুক, চাষির সুখ দুঃখের কথা বুঝুক, তাহলেই আমরা সব এর থেকে আমরা কত বড় তুলে দেবো, প্রত্যাহার করবো। আমার নাম আব্দুল রাজ্জাক খান। আমি চাষি। দুর্নীতির অভিযোগ আছে, এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ এবং আপনাকে ধরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালো, আপনার পদত্যাগ চাইছে চাষিরা, কি বলবেন? আরে দুর্নীতি যদি থাকে এটা তো আর কোন আলু ব্যবসার বৈঠকখানা নয়, এর জন্য ডিপার্টমেন্ট আছে, এর জন্য অডিট আছে, এর জন্য ডিআরসিএস অফিস আছে, তদন্ত করে প্রমাণ করুক, মুখে কে কি বলছে দেখে কিছু হবে না, নোংরা রাজনীতি, নোংরা চোর ডাকাতরা এসে কে কি বলবো, তাতে ম্যানেজার কিছু যায় আসে না, ম্যানেজার যে কোনো সময় এর প্রত্যুত্তর দিতে পারবে, তার জন্য ডিপার্টমেন্ট ইন্সপেকশন করুক, এর আগে তো করেছে। আমার পদত্যাগ তো আমি যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না, আমি স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে চলে যাবো মাথায় চোট দুর্নাম নিয়ে, কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না, সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে এই সমবায় থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে, আজকে আমাদেরকে এই বস্তা থেকে চাবি দিয়ে এখন পর্যন্ত জল খেতে পারছি না, আলো নাই, আমরা জানে মরে যাব, আমার প্রেশার আছে, প্রেশারের ট্যাবলেট খেতে পারলাম না, আমি ছটফট করছিলাম, স্যাররা এসছেন কোনো মতে অবরোধ তুলেছেন, ওনাদের কি বক্তব্য আছে ওনারা লিখিত আকারে দিন, এটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি, কিন্তু কোনোভাবে ওনারা লিখিত আকারে দিচ্ছেননি, ওনারা এটা গায়ের জোরে এটা নিজেদের বাপুটি বৈঠকখানে মনে করে চালাবার চেষ্টা করবেন, এখানে জনগণের পয়সা জমা আছে,
এখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমি অ্যাজ এ ম্যানেজার হিসাবে আমাকে পালন করতে হয় যে জনগণের পয়সা সময় মতো ফেরত দেওয়া এবং মানুষকে সময় মতো লোন দেওয়া। যে ব্যক্তির লোন নেই, এই জমি নেই, তাদেরকে বেশি লোন দেওয়া যাবে না, এটা ডিপার্টমেন্ট থেকে অর্ডার হয়েছে। জমির বাইরে বা যারা লোন দিয়ে আসছেন তাদেরকে যদি যদি জমি না থাকে, জমি সিলিং এর বাইরে বেশি লোন দেওয়া যাবে না। এটা আমার রুল নয়, এটা ব্যাংকের রুল, এটা সরকারের রুল। এই রুল অনুযায়ী আমরা কাজ করছি। তাতে যদি কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু যায় আসে না। এই সমবায় জিরো ছিল, বসার জায়গা থাকেনি। এখন আমি 100 কোটি টাকার অ্যাসেট করেছি। আমি ম্যানেজার হিসাবে সম্পত্তি কিনেছি, বাড়ি করেছি, 10,000 গোডাউন সরকার বাহাদুরের কাছ থেকে বার করে করেছি, সিডি ইউনিট করেছি, ওষুধের দোকান করেছি, 10টা ব্লাড ডোনেশন ক্যাম্প করাই এবং মাছ চাষ করাই। আমি একটা পুকুর কিনেছি সমবায়ের নামে এবং আমি তেল পাম্প করব, গ্যাস পাম্প করব, সমস্ত কিছু তার রেডি হয়েছে। এখন যদি এই কিছু দুষ্কৃতি লোক এই সমবায়টাকে শেষ করতে চায়, যেমন ধদরপুরকে শেষ করেছে, যেমন কাঁটাশিকে শেষ করেছে, কোটিপুর ব্লকের, আমরা এই ধ্বংস করতে দেব না। আমার এক বিন্দু রক্ত থাকতে আমি এই সমবায়কে ধ্বংস করতে দেবো না, এটা আমি বলে দিলাম। আরেকটা কথা আমি চাই, এই যে দুর্নীতির কথা উঠেছে, যে ব্যক্তিগুলি বলছে তারা কত বড় দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ করা হোক, আমার এগেনস্টে ইন্সপেকশন করা হোক এবং প্রমাণ করে দেওয়া হোক যে সুবেন্দু দত্ত দুর্নীতিগ্রস্ত, তাহলে আমি মাথা পেতে নিয়ে এবং যা যা শাস্তি দিবে সেই শাস্তি মেনে নিয়ে আমি এখান থেকে হাসি মুখে চলে যাব। যে সমিতির বসার জায়গা থাকেনি সেখানে আমরা 3 তলা এসি রুমে বসে আছি, কাঁচের গ্লাসের মধ্যে বসে আছি, বহু লোক, বহু দুষ্কৃতি, বহু ওরা ডাকাতি করে খায়, সেই ডাকাত গুলো সুবিধা হচ্ছে না। আমি এটা বলে দিচ্ছি, আজকে যারা আমার নাম দিয়ে আমার মায়ের নামে বাপের নামে নিচেতে খিস্তি করছিল, নিতাই দত্তের মাথা চায়, শুভেন্দু দত্তের মাথা চায়, শুভেন্দু দত্তর গোদান চায়, শুভেন্দু দত্তর পা কেটে দেওয়া হবে, শুভেন্দু দত্তর ফ্যামিলি ক্রেস্ট করে দেওয়া হবে, আমি তাদেরকে বলে দেবো, তোমরা যদি ভাই সত্যিকারের বাপের বেটা হয়ে থাকো তাহলে আসবে আমার সাথে মোকাবিলা করতে। আমি অ্যাজ পার রুল, অ্যাজ পার আইন, অ্যাজ পার পেপার্স সমস্ত কিছু আমি তার উত্তর দেব, এর জন্য সময় আমি প্রস্তুত আছি, এই বলছি আমি। আর কিছু বলুন, আপনার নাম? আমার নাম হচ্ছে শুভেন্দু দত্ত, আমি চোরকোলার আমদিয়া আশিনকোলা গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রবন্ধক অর্থাৎ ম্যানেজার। আমি ম্যানেজার পোস্টে আসি, আজকে 87 সাল থেকে এখান থেকে হোল্ড করছি। এই সমবায়টা 2002 সালে বসার জায়গা থাকেনি, এই সমবায়টা বাঁকুড়া জেলার প্রথম স্থান অধিকার করেছে, ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড স্থান অধিকার করেছি আমরা।